বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকা এলাকার লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এই বাহাদুর শাহ পার্ক বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী বহন করে আছে। এই পার্কটি ডিম্বাকৃতি এবং পার্কটিকে ঘিরে সাতটি রাস্তা একত্রিত হয়েছে। এর আশেপাশে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বেশ কিছু স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থাকায় এটি পুরান ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানেই এ সংক্রান্ত একটি ঘোষণা পাঠ করেন ঢাকা বিভাগের কমিশনার। সেই থেকে এই স্থানের নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক। 1957 সালের আগ পর্যন্ত এই পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামেই পরিচিত ছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকরা অসংখ্য বিপ্লবী সিপাহীকে ফাঁসি দেয় এবং এই পার্কের বিভিন্ন গাছের ডালে তাদের লাশ ঝুলিয়ে দেওয়া হয়। 1957 সালে সেই সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে এবং এই পার্কের নাম পরিবর্তন করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের নাম অনুসারে বাহাদুর শাহ পার্ক করা হয়। এই পার্কের স্মৃতিসৌধটি চারটি পিলারের উপর দাঁড়ানো চার কোণা একটি কাঠামো। উপরে রয়েছে একটি ডোম।